là. Hé, hey, Kamla. আমার ডাইরি কোথায়? এই যে স্যার। কোথায় রেখেছিলি? দরকারি জিনিস সব সময় হাতের কাছে রাখতে হয়। যা। আবু। সকাল সকাল সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? এই একটু কাজ আছে। কাজ তো একটাই, পলিটিক্স। তোকে না বলেছি ওসব রাজনীতি টাজনীতি ছাড়। পরীক্ষা শেষ হয়েছে, কদিন পর রেজাল্ট বেরোবে। আমি ভাবছি পাশ করে বেরোবার পর একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেব। কিন্তু তুই যা শুরু করেছিস তাতে একবার যদি পুলিশের খাতায় নাম উঠে যায় তাহলে আমার ভাবনা ভাবনাই থেকে যাবে। সকাল সকাল ছেলেটার সঙ্গে কি শুরু করলে? তুই যা তো বাবা। আব্বা আসি। দেখেছ ছেলেটাকে কেমন সুন্দর স্মার্ট লাগছে? ছেলেটা কার দেখতে হবে তো? ছেলেটা যেন ওনার একার। হ্যালো, পান্থপথ দিয়ে ট্রাক নম্বর ঢাকা ট 007, 50 লাখ টাকার অবৈধ মাল যাচ্ছে। হ্যালো, আপনি কে বলছেন? হ্যালো হ্যালো মিয়া ভাই, এবার বুঝবে কত ধনে কত চাল। আমার নাম কালু। জি স্যার, দেখাচ্ছি। হ্যালো, তুমি ট্রাক সহ একজন ড্রাইভারকে অ্যারেস্ট করেছো? ইয়েস স্যার। ওকে ছেড়ে দাও। স্যার, ওকে আমি অবৈধ মাল সহ গ্রেফতার করেছি। আদালতে তার অপরাধ প্রমাণ করতে পারবে? পারবো স্যার। কি প্রমাণ আছে তোমার হাতে? দ্যাটস সিক্রেট। ঠিক আছে, তাকে ছেড়ে দেওয়ার জন্য তোমাকে আমি প্রেশার দেব না, তবে উপরমহল থেকে আরো ফোন আসবে, তখন তাকে তোমার ছেড়ে দিতেই হবে। সেটা পরে দেখা যাবে। কি করলেন? আর রিনা নেই, আপনার ইন্সপেক্টর কি বলে দেন, এর পরিণতি খুব খারাপ হবে। হয় আমি এখনো বলছি ড্রাইভারকে তুমি ছেড়ে দাও। গুন্ডা বদমাশদের হেফাজত করার জন্য এদেশে ক্ষমতাবান লোকের অভাব নেই। বল, ওই অবৈধ মাল কার? আমি জানি না স্যার,
জানিস না। বল, বলছি স্যার, বলছি। আমার 50 লাখ টাকার মাল পুলিশের কবজায় চলে গেছে, সেজন্য আমার কোনো দুঃখ নেই, টাকা দামি, টাকা আসবি। কিন্তু আজিজ যদি পুলিশের কাছে আমার সব গোপন ব্যবসার কথা ফাঁস করে দেয়, তাহলে পারে আমার সর্বনাশ, আমার সর্বনাশ। আমার হুকুম ছাড়া আমার বাড়িতে একটা মশা মাছিও আসতে পারে না। আর তুমি একজন ডিউটিরত পুলিশ অফিসারকে বাড়িওয়ালার অনুমতি নিয়ে বাড়িতে ঢুকতে হয় না। জানতে পারি কি জন্য আইছো? তুমি সেটা ভালোভাবেই জানো আমি এখানে কেন এসেছি। তোমার বাড়ি তল্লাশি করব। আমার বাড়ি তল্লাশি করার জন্য তুমি খুব ছোট অফিসার, তোমার চাইতে অনেক বড় বড় অফিসার এই বাড়ি শুধু পক্সির চাইতে আসে। যে যত বড় চোর সে তত বেশি ঘুষ দিতে চেষ্টা করে। আমি ইচ্ছে করলে এক্ষুনি তোমার হাতে হাত করা পড়াতে পারি। নিজের প্রতি যদি তোমার বিন্দুমাত্র ভালোবাসা থাকে তাহলে এখান থেকে চলে যাও, সব দরজা খোলা আছে, নইলে এ বাড়িতে ঢোকার পথ আছে, বের হবার পথ নেই। দরজা যখন অনেক, বেরুবর পথও আছে, কিন্তু তোমাকে আমি এমন বাড়িতে পাঠিয়ে দেব যে বাড়িতে তোমার এই বিশাল বাড়িটি অনেক ছোট্ট মনে হবে। সেই বাড়ির দরজা মাত্র একটি, খুব ছোট্ট। চাবি লোহা মুখি ঢোকালি কি হয় জানো ইন্সপেক্টর? আমি লোহা চিবুতে চিবুতে বড় হয়েছি মিয়া। চাবি ইন্সপেক্টর। মমতা, এই থাপ্পড় তুমি আমার গালে মারো নি, তোমার চাকরির উপর মারিছো ইন্সপেক্টর। তুই কি আমার অ্যাপয়েন্টমেন্ট অথরিটি? তুই কি সরকার? তুই কি সরকার? ইন্সপেক্টর, তোমার মাথায় নিজেই কাপড় বাঁধিস, তোমার লাশের উপর কাপড় বাঁধব। যে প্রমাণ তালাশ করতে আমি বাড়িতে এসেছি সেটা যদি পেয়ে যাই তাহলে তোমার লাশ কাফন চাই খোলা রাস্তায় পড়ে থাকবে। স্যার, কিছুই পাওয়া যায়নি। চলো। ইন্সপেক্টর, রাস্তায় লাশ ঠিকই পড়ে থাকবি, তবে সে লাশ আমার না। পুলিশ সাহেব, আমার ছেলেকে ফেলে দি, ওকে কেন আটকে রেখেছে? আমার একমাত্র ছেলে, ও জেলে চলে গেলে আমাদের রোজগার করে কে খাওয়াবে? আপনার ছেলে কি করে জানেন? ট্রাক ড্রাইভার ছিল, কিন্তু সে ট্রাকে করে অবৈধ মাল পাচার করে, স্মাগলারদের সাহায্য করে। ছেড়ে দিতে পারি, আদালতে দাঁড়িয়ে তাকে সব বলতে হবে, ট্রাকের ওই অবৈধ মালগুলো কাদের, তাহলে সে হবে রাজ সাক্ষী। পুলিশ স্যার যা বলছে সব সত্যি সত্যি বলে দেও, সব সত্যি সত্যি বলে দেও। আজি চুপ থাকিস না বাবা, বল বলবি কি না? ঠিক আছে আমি যাচ্ছি, তুই ফিরে এসে আমার মরা মুখ দেখবি। আমার মা, আমি বলবো, আমি সব বলবো, চলুন স্যার
আমি সব বলবো। আপনি বাড়ি যান, আপনার ছেলে ঠিক সময় পৌঁছে যাবে। এসো। চলো। রাস্তা দেখে পার হতে পারেন না? আমি তো অন্ধ বাবা। ও এই নিন, আসুন আসুন। আপ্রাণ চেষ্টা করেছি, গাড়িটা আটকাতে পারিনি। দোস্তাম স্যার, লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। হাবিলদার, লাশ গাড়িতে তোলো। টিপ টিপ বরসা পানি, পানি মে আগ লাগাও, আগ লাগাও জেসে। মা, আজ তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। মতলব কি রে? এই সুন্দর মায়ের সুন্দর ছেলেটির উপর যদি কোনো সুন্দরী নজর পড়ে যায়, তাহলে তাকে খুশি করার জন্য অন্তত কফি শপে তো যেতেই হবে, আর কফি খেতে হলে টাকা তো লাগবেই। বুঝেছি। নে। থ্যাংক ইউ মাম। ছাত্র জনতা, এবারে সংগ্রাম, এবারে সংগ্রাম, এবারে সংগ্রাম, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, এবারে সংগ্রাম, এবারে সংগ্রাম, ছাত্র জনতা। এই রাস্তা মিছিল নিষিদ্ধ, এই রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন না। এটা গণতান্ত্রিক দেশ, আপনারা নিষিদ্ধ করার কে? আমরা এই রাস্তা যাবই। মিস্টার রানা, আপনি যদি জবরদস্তি করেন তাহলে আমরা আইন মোতাবেক ব্যবস্থা নিতে বাধ্য হব। গুলি করবেন? করবেন। ট্যাঙ্গুটি স্পিক দরজা টু স্যার, রানার মিছিল, সে আমাদের নিষেধ মানতে চাইছে না, এখন আমরা কি করবো স্যার? আমার ছেলেই হোক আর যে কেউ হোক, পরিস্থিতি বুঝে যে কোনো ব্যবস্থা গ্রহণ করো। ওকে স্যার, থ্যাংক ইউ। ব্যারিকেড, 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 ব্যারিকেড। আমার ভাবতে অবাক লাগছে, ডিউটিরত অবস্থায় একজন লোকের জীবন বাঁচাতে পারলেন না স্যার। থামো, তোমার হাতে আজকে একটা নিরীহ ছেলে মারা গেছে। তোমাকে বারবার বলেছি ওকে ছেড়ে দাও, ছাড়নি। তাকে লকআপে আটকে রেখে মারধর করেছো, কি পেয়েছো তার কাছ থেকে? আমার কাছে আরো খবর আছে, তোমার ছেলে আজকাল দলাদলি করছে স্যার। স্যার, হ্যালো। ও হ্যাঁ মেরি, কেমন আছেন আপনি?
আরে আমি বিউটি পার্লারে যে কি করব, সন্ধ্যায় পার্টিতে আসছেন না? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। পুলিশের সন্তান হয়েছি বলে আমি কি আমার রাজনৈতিক অধিকার হারিয়ে ফেলেছি? ঠিক আছে, তোমরা মা ছেলে থাকো, আমি সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাই। আমার চাকরির কথা ভাববে না, মান সম্মানের কথা ভাববে না, তোমাকে যত বলি রাজনীতি করবে না। তুমি থাকো মিছিলের শুরুতে, আজকে যদি গোলাগুলি হতো তাহলে আমি ছেলে হারাতাম, ইজ্জত হারাতাম। বাস এক দফা পড়াশোনা হয়ে গেল, মা বাবা আমাকে কি মনে করে? আমি কি তার অধীনস্থ কর্মচারী না ছেলে? আমাকে পেলেই নানান ছুতায় অযথা ভাষণ দিতে শুরু করে। মা আমাকে কি সবসময় ভয় ভয় থাকতে হবে? না না না, তুই ভয় ভয় থাকবি কেন, ওই তোর ভয় থাকবে। তা না হলে আবার কি? তা বাবা, আমার কাছ থেকে যে সকালে 100 টাকার নোটটা নিয়েছিলি, কাউকে কি কফি টফি খাইয়েছিস? না মা, কফি খাওয়ানোর মতো মানুষ এখনো খুঁজে পাইনি। চার ইঞ্চি, দেখি তো এটা মিলে কিনা। চার ইঞ্চি একেবারে মিলে গেছে। এবার ঠোঁট দেখি তো এটা মিলে কিনা। আরে এটাও মিলে গেছে, 2 ইঞ্চি। টেস্ট, আরে টেস্ট মিলে গেছে। খুদা, আমার প্রতি কবে যে তোমার সুনজর পড়বে, আমি এদের চাইতে কম কিসে? নায়ক ভাইরা, একবার আমাকে সিনেমায় নামার সুযোগ করে দাও, দেখবে সব নায়িকাদের কিভাবে বিদায় করে দে। শুধু একবার সুযোগ করে দাও। তোমার মেয়ের মাথায় ফিল্মি ভূত খুব ভালো মতনই চেপে বসেছে। আরে মাথা যদি ঠেকা হয় তাহলে সিনেমার নায়কদের ছবিতে কেন? আল্লাহর দরবারে ঠেকা, ঠিক মতো লেখাপড়া কর, আল্লাহ রসুলের নাম কর। এত ঘ্যানর ঘ্যানর করো কেন? আমার কথা তো তোমার কাছে ঘ্যানর ঘ্যানরই মনে হয়। সময় হলে সবই বুঝবে, মেয়ের এখন বয়সই বাকি। মেয়ের বয়সই বাকি? হ্যাঁ, এগুলো কি বাচ্চাদের খাবার? না না, ছবির নাস্তা। নাস্তা? এই শশা, টমেটো, গাজর, করলা, রসুন, পাকরখানি, লেবু, এই সব আর গরম পানির সঙ্গে একটু লেবুর রস। বাবা, ফিল্মের হিরোইনদের খাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকতে হয়, ফিগার ঠিক রাখার জন্য আমি ডায়েট কন্ট্রোল করছি, আফটার অল হিরোইন হব তো। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আমি বলি কি, ওকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও। তোমার মেয়েকে পশু ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখছো না সব পশুর খাবার খাচ্ছে। আমাকে এভাবে হাসি ঠাট্টা করবে না বাবা, দেখবে একদিন তোমার এ বাড়িতে নাম করা পত্রিকার সাংবাদিকরা আসবে আমার জন্য, মায়ের আর তোমার ছবি ছাপা হবে পত্রিকায়, সাংবাদিক এসে আমার ইন্টারভিউ চাইবে, আমি সেক্রেটারি পাঠিয়ে বলবো ম্যাডাম ব্যস্ত আছেন, আজ আর দেখা হবে না, পরে যোগাযোগ করবেন, তখন তারা তোমাকে রিকোয়েস্ট করবে।
বাবা আমাকে 100 টাকা দাও না। 100 টাকা দাও না বাবা। বাবা আমি বিউটি পার্লারে যাব। আমি কি হাইজ্যাক করে টাকা কামাই? নেই, এক পয়সাও নেই। ফ্যাশন করার জন্য টাকা দেখেছো মা, বাবা কত নির্মম নিষ্ঠুর, একেবারে ফিল্মের এটিএম শামসুজ্জামানের মতো। দাঁড়া, আমার কাছে 100 টাকার প্রাইজ বন্ড আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। মা থাক, মা তুমি সত্যি ভালো, একেবারে ফিল্মের আনোয়ারার মতো, মেয়ের দুঃখ বুঝো। মা আমার প্রাইজ বন্ড লাগবে না, তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো, আমি যেন সাকসেস হতে পারি। বাই মা। এই যে ভাই, একটু থামুন না, প্লিজ আমাকে লিফট দিন না। ও শিট, প্লিজ ভাইয়া আমাকে একটু লিফট দেওয়া যাবে? ভাই অফকোর্স আসুন। থ্যাংক ইউ। কোথায় যাবেন? এফডিসি চিনি না ভাই? আমি চিনি, ওখানে আমিও যাচ্ছি। মনে হচ্ছে শুরুতেই আমার ভাগ্যটা ভালো, আপনার মতো একটি সঙ্গী পেয়ে গেলাম। আপনিও কি ফিল্মে অভিনয় করবেন? না না, ওখানে আমার যাওয়া। এসব গাড়িতে চলো। এসো। আমাকে কোথায় নিয়ে এসেছেন? এটাই তো এফডিসি, এখন তুমি আর আমি শুটিং করব। ফিল্মে দেখেছো না ভিলেন হিরোইনকে কিভাবে রেপ করে? আমি ভিলেন, তুমি হিরোইন। এসো 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 না ভাই সাহেব, আমাকে যেতে দিন, আপনি আমার ভাইয়ের মতো। হ্যাঁ, সবাই যদি ভাই হয় তাহলে তোমার নাগর হবে কি? আমাকে ছেড়ে দাও। আপনাকে দেখতে ঠিক হিরো অমরস্তানির মতো লাগছে। আপনার নাম কি অমরস্তানি? কিসের অমরস্তানি? আমার নাম রানা, রানা। ওই হলো আর কি, আপনি অমরস্তানি হন আর রানাই হন, একদম সময় মতো চলে এসেছেন, ঠিক ফিল্মের নায়কদের মতো। দেখে আপনার হাতটা, বাবা কবজিতে জোর আছে।
আমার কথা থাক, তুমি গুদাম ঘরে এসেছিলে কেন? আমি একদম আসিনি, আমাকে জোর করে আনা হয়েছে। আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই তো করেন। হিরো হিরোইনের পরিচয়ের জন্য কোনো না কোনো দৃশ্যের তো প্রয়োজন হয়। মনে করুন আপনারা আমার পরিচয়ের জন্য এখানে এই দৃশ্যটি প্রয়োজন ছিল, ভালোই হলো। চলুন আমাকে চটপট বাড়ি পৌঁছে দেবেন। আসুন। আমি কেন তোমাকে বাড়ি পৌঁছে দেব? সিনেমায় দেখেছি হিরোইনকে বিপদ থেকে উদ্ধার করার পর বাড়ি পৌঁছে দেয়। এক কাপ চা খায়, হিরোইনের বাবা মার সঙ্গে পরিচিত হয়। আমাদের বাড়িতে এক কাপ চা খাবেন, আমার মায়ের সাথে পরিচিত হবেন। সত্যি বলছো? সত্যি বলছি, চলো না। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। এই শোনো শোনো শোনো, অন্য কারো কাঁধে ভর করো। আহা এভাবে বলো না, বাড়ি যাবো কিভাবে? 420 নাম্বার বাসে চড়ে। আরে আরে চলে যাচ্ছ যে, এ তো হতে পারে না। কিন্তু মা, ছেলেটি ওখানে এলো কিভাবে? মা, ঘটনাটি একেবারে সিনেমার মতো। কি সাংঘাতিক ব্যাপার! গাড়িতে এসে একটি গুদাম ঘরের সামনে দাঁড়ালো, ট্যাক্সিওয়ালা মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়লো। মেয়েটির যখন এরকম বিপদ, তখন তুই কি করছিলি মা? আরে মা, সেই মেয়েটি তো আমি। তখন একটি ছেলে এসে ঝাঁপিয়ে পড়লো ট্যাক্সিওয়ালার উপর, তারপর ডিসম ডিসম ফাইট, বাহ ট্যাক্সিওয়ালা পালিয়ে গেল। বাহ হিরো, বাহ! ছেলেটিকে বোধহয় আল্লাহই পাঠিয়েছে, নইলে সমাজে আর মুখ দেখানো যেত। কি বলেছো বাবা, আজ নইলে সব খবরে কাগজে হেডলাইন হতো, নোভা গ্যারেজের মালিকের মেয়ে ধ ধ ধ ধ। এরপর তুই যদি আমার মান সম্মান নিয়ে খেলিস, তাহলে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে বলবো তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ এইভাবে বলছো কেন? ছবি এখনো ছেলে মানুষ। ছেলে হলে কোনো ভয় ছিল না, মেয়ে বলেই যত ভয়। এক আজব ছেলে, এরকম ডেঞ্জারাস পরিস্থিতি থেকে হিরো হিরোইনকে বাঁচাবার পর বাড়ি পৌঁছে দিতে আসে, কিন্তু সে এলো না, আমাকে একাই আসতে হলো। তুমি চিন্তা করো না মা, তার সঙ্গে আমার আবার দেখা হবে। রাতের বাসরে দোষ রয়ে
যে প্রীতি দিয়েছ আমারে, ফুল পাপিয়া ছড়ায় সে কথা বাতাসের কানে কানে, চাঁদ বুঝি তা জানে। রাতের ভাসরে দোষর হয়ে তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে। আল্লাহ রে আল্লাহ, খেয়ে গেলাম গোল্লা, সে যে কোথায় হারিয়ে গেল। এটা কোন ফজিলতের পথ মা? খাদেম চাচা, এটা আপনি বুঝবেন না, এটা বোঝার জন্য আমার মতো বয়স হতে হবে, মনের মধ্যে প্রেম থাকতে হবে। খাদেম চাচা, আমার মনের মধ্যে একজন হিরোর এন্ট্রি হয়েছে, আপনি আল্লাহর কাছে দোয়া করে তাকে পাইয়ে দিন না। আজ জুম্মার দিন, তুমি খাস দিলে আল্লাহর কাছে তোমার মনের কথা বলো, তিনি নিশ্চয়ই তোমার মনের আশা পূরণ করবেন। সত্যি? এ নিয়ে মনে কোনো সন্দেহ থাকা উচিত নয় মা। সরি। হে আল্লাহ, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো, পুলিশের হাত থেকে বাঁচা। তুমি? আরে মেঘনা যাইতে বৃষ্টি, তুমি এখানে কি করছো? আমি এখানে প্রায় আসি। আচ্ছা, একা? না, কখনো মায়ের সঙ্গে। এখানে এসে মা আমার থেকে আলাদা হয়ে যান। আলাদা হয়ে যান কেন? মা আসে তার ছেলের বউ চাইতে, আর আমি আসি আমার কথা বলতে। মায়ের ইচ্ছে পূর্ণ হয়ে গেছে ধরতে পারো, তার ছেলের বউ রেডি আছে। এক মিনিট, এক মিনিট, ছেলের বউ রেডি হয়ে আছে মানে? হ্যাঁ, আমি। এই যে খাদেম চাচা, আমাদের জোড়া কেমন লাগছে বলুন তো। মেয়ে বলে কি তাই দেখছি। শুনেছো, তুমি লাইলি আর আমি মর্জিনো, উল্টা পাল্টা হয়ে গেল। চলো আমরা কোথাও গিয়ে গল্প করি। দিয়ে না, আপনার সঙ্গে খেজুর আলাপ করার সময় আমার নেই। শোনো, আমার ফোন নাম্বার 404831, ফোন করবে কিন্তু। হায় আল্লাহ, শেষ পর্যন্ত একটু চোরের প্রেমে পড়লাম। মা, তুমি কাকে কি বলছো? ও তো ইন্সপেক্টর নাদিম চৌধুরীর ছেলে। গাড়ি একেবারে ফার্স্ট ক্লাস হয়ে গেছে, টাইল দিয়া দেখো। Oof, 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 oof.
ভয় বেটা কি ঠিক হয়েছে কি ঠিক হয়েছে গাড়ি তো স্টার্টই হয় না চুপ তোর গাড়ির নিচে কাজ করতে করতে আমার সারা শরীরে গাম শুকিয়ে গেছে তোর গাড়িতে এক ফোঁটা তেল নাই সব তেল চুরি করে বেচছস শালা আমার এক নম্বর পাস লাইকা দুই নম্বর পাস লাগাইছো আর আমার এক চোর আমি দুই নম্বর পাস লাগাইছি থাপ্পড় মারবো থাপ্পড় মারবি মার দেখি থাপ্পড় মারবো মার মারবো মার ওরে মশার বাচ্চা মার দেখি মারবো মার দেখি আগে তোর মালিক আসো তারপরে উঠবো আমি উঠবি না তুই উঠবি না চিৎকার কেন ওটা বাচ্চা গ্যারেজ আমাদের তুই কথা কবি কথা কবি মোবাইল আমার গাড়িতে দুই নম্বর পার্ট লাগিয়ে দিয়েছে এখন গাড়ি স্ট্যান্ড নিচ্ছে না স্ট্যান্ড নিচ্ছে না স্ট্যান্ড নিচ্ছে না এই বেটা তুই তুই আমার কোম্পানির নাম ডোবাবি এই যে এই যে তুমি ওইখানে বসো আপনার সাসপেনশন এখন যেমন আছে ঠিকই আছে চলবে আচ্ছা আপনার ছেলে রানা কেমন আছে আপনি 15 বছর আগে যখন বদলি হয়ে যান তখন খুব ছোট ছিল আপনি পোস্টিং হয়ে ঢাকা আসার পর ওকে আর দেখিনি এখন কত বড় হয়েছে ওর কথা আর বলো না ওকে নিয়েই আমার সব দুশ্চিন্তা রাজনীতি ছাড়া কিছুই বোঝে না যতই বড় হচ্ছে ততই বাদরামও বাড়ছে অপু তুই কালকে মাইকিং এর দায়িত্বটা নিবি আচ্ছা ঠিক আছে এই তিনটা ফুল চটপটি দে বন্ধুকে বাঁচান কি হয়েছে গুন্ডাদের গুলি লেগেছে ওকে ওকে বাঁচান ডাক্তার সাহেব মানে সন্ত্রাসী কেস হামিদ থানায় ফোন করো ডাক্তার সাহেব পুলিশ আসতে আসতে ও মারা যাবে প্লিজ প্লিজ ডাক্তার সাহেব প্লিজ মারা গেলে আমি কি করব আপনি কিছু করতে না পারলেও আমি কিন্তু অনেক কিছু করতে পারি সরি মিস্টার পুলিশকে ইনফর্ম করা ছাড়া আমরা কিছু করতে পারবো না দেখুন এও মানুষ এও আমাদের মতো মানুষ দেখুন 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 অপু মারা গেছে ডাক্তার
তোমার যে ভুল হয়েছে তুমি সেটা স্বীকার করো। হ্যাঁ, আমি স্বীকার করি আমার ভুল হয়েছে। গুন্ডাদের গুলিকে আমার বন্ধুটি রাস্তার উপরে পড়েছিল, আমি তাকে হাসপাতালে নিয়ে গেছি, এটা আমার ভুল হয়েছে, আমার এটা করা উচিত হয়নি। রানা! হ্যাঁ মা, এটা করা আমার উচিত হয়নি, কিছুতেই উচিত হয়নি। আমার বন্ধুটি আমার সামনে মারা যাওয়া উচিত ছিল, আমার বাবার মতো আইন দেখানো উচিত ছিল। এই দুনিয়াতে আইনের ঊর্ধ্বে কিছুই নয়, সেটা জীবনই হোক আর মরণই হোক। প্রেম মানে সুর, সুর মানেই প্রেম। আমি সুর বড় ভালোবাসি, মানুষ মারতে আমার বড় কষ্ট লাগে, তাই কষ্ট ভোলার জন্য আমি এই বাঁশি বাজাই। ওই শালা কালু ল্যাংটা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, আজ সে মিয়া ভাইয়ের মাথায় ঠোকর দিচ্ছে। এই শহরে কালুর মুখে প্রথম খাবার তুলে দিয়েছিলাম আমি, আর আমার সাথী টক্কর। তুমি আড্ডাখানায় পালিয়ে এসে ভেরি ভেরি গুড কাজ করেছো। কালুর দলের ওপর এখন পুলিশের মুভমেন্টের কোনো ভয় নেই। কিন্তু বারে সরকারি চাকরি পাওয়ার জন্য বয়স দরকার হয় 18 বছর, আর রিটায়ারমেন্টের বয়স হচ্ছে 57 বছর। জানি মারবেন না বস। না বারেক, তোকে আমি ভাঙা ফার্নিচারের মতো ঘরের কোনায় পড়ে থাকতে দেখতে চাই না। ফোর জিরো ফোর থ্রি থ্রি ওয়ান। হ্যালো হ্যালো, রানা আছে? তুমি কে বলছো? আমি মানে আমি আমি ও বুঝেছি। রানা, রানা! হ্যাঁ মা। তোর ফোন। হ্যালো, কি খবর জান? হ্যাঁ হ্যাঁ, তুমি ভাবছো আমি তোমার নাম্বার কোথায় পেলাম? প্রেম করতে হলে প্রেমিকের সব কিছু জানতে হয়, তোমার বাবার নামও আমি জানি। মা, আমার সামান্য পরিচিত, খুব খারাপ মেয়ে। হ্যালো, কি হলো? আন্টি কি তোমার পাশে দাঁড়িয়ে আছে? না না, অর্ধেক দাঁড়ানো আর অর্ধেক বসা। তাতে কি, তুমি তাকে বলে দাও তুমি তোমার জানের জান, প্রাণের প্রাণ, হৃদয়ের স্পন্দনের সঙ্গে কথা বলছো। তা তো ঠিকই। হো কি, দেখো আমাদের প্রেমের গাড়ি খুব দ্রুত ছোটাতে হবে, একটা প্ল্যান প্রোগ্রাম বানানোর জন্য তোমার সঙ্গে আমার ইমার্জেন্সি মিটিং হওয়া দরকার। মা, আমাকে শুধু শুধু জ্বালাতন করে, আমিও বলে দিয়েছি আমাকে বিরক্ত করো না। জানো মা, আমার মনে হয় মাথায় একটু গন্ডগোল আছে। হ্যালো, শোনো, আর বলতে হবে না, শোনো, আমরা হ্যালো হ্যালো, ও শিট, সকাল সকাল মেজাজটা খারাপ করে দিল। বাবা রানা, মেয়ে মানুষ সকালবেলা পুরুষ মানুষের মেজাজ ভালো করে, যাতে পুরুষের সারাটা দিন ভালো যায়, তার আগে মেয়ে মানুষকে চিনতে হয়। মা! হ্যাঁ রানা, মনে হয় মেয়েটার মনটা সহজ সরল, তুই ওর সঙ্গে বেশি খিটিমিটি করিস না। হুম,
বাবা তোমাকে কতবার বললাম বাড়ি থেকে ফোন বাদ দাও, বাড়িতে উপযুক্ত মেয়ে থাকলে জোয়ান ছেলেরা তো বিরক্ত করবেই। সবই তো আমাকে খাওয়াচ্ছ, তুমি খাও। অন্য তুমি খাও। কেন? তুমি খেলে আমার খাওয়া হবে। তাই নাকি? পুরুষে খেলে মেয়েদের খাওয়া হয়ে যায়। না, এ কথা আমি বিশ্বাস করি না। হ্যাঁ ট্রয়, ভালোবেসে যার চরণে এই দেহ মন সঁপে দিয়েছি। পপি। হ্যাঁ ট্রয়, তুমি হবে আমার জীবন যুদ্ধের প্রধান সেনাপতি। এই বুকে মাথা রাখবো, এই বুকেই হবে আমার সুখ, আমার দুঃখ, আমার বাস। তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, প্রেম প্রীতি ভালোবাসার জন্য এত লম্বা সময় খরচ করা ঠিক না। হিরোইন বই হাতে কলেজের করিডোর দিয়ে যাচ্ছে, হিরোর পরনে খদ্দরে পায়জামা পাঞ্জাবি, দুজনের মধ্যে ধাক্কা লাগলো, হিরোইনের হাত থেকে বইটা পড়ে গেল, দুজনে বইটা উঠাতে গিয়ে মাথায় ঠোকর খেলো। তারপরে একটা গান, কতদিন তোমায় দেখেছি স্বপ্নে, আজকের দিনে এসব প্রেম একেবারেই অচল। হিরো হিরোইনের সঙ্গে দেখা হলো, প্রথম দেখাতেই একে অপরের গলা জড়িয়ে ধরলো, তারপর ঝুম্মা চুম্মা দিয়ে। ছাড়ো
এক গ্লাস পানি। কি ব্যাপার, তোমার মাথা তো আগে কোনোদিন এত গরম হয় নাই। এই দাড়িটা কার? তোমার মেয়ের। এই ফোন নাম্বারটা কার জানো? কার? নাদিম চৌধুরীর। কোন নাদিম চৌধুরী? আরে আমার বন্ধু নাদিম চৌধুরী, ওই যে দারোগা। তো কি হয়েছে? তোমার মেয়ে, তোমার মেয়ে তার ছেলের সঙ্গে একেবারে বড়শির মতো কেটে গেছে। এখন আমার মেজাজ 49 49। তাহলে তো ভালোই হলো, তুমি যত তাড়াতাড়ি পারো চৌধুরী সাহেবের ছেলের সঙ্গে মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলো। তোমার কি মাথা খারাপ? কোথায় ইন্সপেক্টর নাদিম চৌধুরী আর কোথায় মোটর মেকানিক সমীর আলী? আমরা দুজন বেয়াই হব, গলাগলি করব। বিয়ের ব্যবস্থা করে ফেলো, বললেই হলো। বাবা বাবা, তুমি আবার বিয়ে করবে? আমার মা জীবিত থাকতে। চুপ মে, তুমি আমাদের একমাত্র সন্তান, তাই তোমার সব অন্যায় আর আমরা মুখ বুঝে সহ্য করেছি। তুমি যা শুরু করেছো, তুমি কি জানো তার পরিণতি কি? আমি কি করেছি? কি করনি? তুমি ইন্সপেক্টর নাদিম চৌধুরীর ছেলের সঙ্গে মেলামেশা করেছো। তুমি বোধহয় ভুলে গেছো তোমার বাবা সামান্য একজন মোটর মেকানিক, তার মেয়েকে নাদিম চৌধুরীর ছেলের বউ বানাবে, এটা তুমি ভাবলে কি করে? নাদিম আঙ্কেল কি সিদ্ধান্ত নেবেন সেটা আমি জানি না, আমি শুধু জানি রানাকে ছাড়া আমি বাঁচবো না। কি নির্লজ্জের মতন কথা বলো না। প্রয়োজনে কথা বলতে লজ্জার দরকার নেই বাবা। থামো তো না, মানে মেয়ের উপর এখন রাগ করবে, আবার কিছুক্ষণ পর তুমিই কাঁদবে। আর তাছাড়া ছবি আমাদের একমাত্র সন্তান, ওর সুখই তো আমাদের সুখ। এসো আমার সঙ্গে, এসো না। হ্যালো, ও তুমি, এই শোনো, তুমি কি আমাদের গ্যারেজ থেকে ফোন করছো? তোমাদের গ্যারেজ? তোমাদের গ্যারেজ তো আমি চিনি না। আরে শোনো, সেদিন যে তুমি ফোন করেছিলে সেটাই তো আমাদের, আর আমার বাবাই তো তোমাকে ফোন ধরিয়ে দিয়েছিল। বলো কি? হ্যাঁ থাক গিয়ে, তার জন্য তুমি কোনো চিন্তা করো না। এই তুমি আসো না, বাবার সঙ্গে তোমাকে পরিচয় করে দেব। ওরে বাপরে, আবার তোমার বাবার সামনে? তোমার কোনো ভয় নেই, মাই বাবাকে ম্যানেজ করে নেবে। থাকবে, পরে কথা হবে। শোনো, তোমার সঙ্গে পরে কথা বলবো। ওকে ছেড়ো না, ও আমার বন্ধুকে খুন করেছে, ওকে ধরো। আমি তোকে ছাড়ব না। মারপিট যারা করে, মাস্তানি যারা করে, তারা ভদ্র ঘরের সন্তান নয়। আজকে থানার সামনে তুমি একজন লোককে মারধর করেছ, আমার মান সম্মানের দিকেও তাকালে না, এর অর্থ কি? এর অর্থ কি? রানার ছেলে মানুষ। চুপ করো, তুমি আদর দিয়ে ছেলেটার মাথা খেয়েছ। বাবা, যে লোকটিকে আমি থানার বাইরে মারধর করছি সে আমার বন্ধুকে গুলি করে মেরেছে,
লোকটিকে যখন আমি মারি তখন তার কাছে পিস্তলও ছিল, কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করেনি। একজন খুনি পুলিশের নাকে ডগা দিয়ে ঘুরছে ফিরছে, অথচ পুলিশ তাকে কিছুই করতে পারছে না। পুলিশের কি করণীয় সেটা তোমাকে শিখিয়ে দিতে হবে না। পুলিশ ডিপার্টমেন্টে আমার কি পজিশন সেটা কি তোমার খেয়াল আছে? তোমার পজিশনের প্রতি আমার খেয়াল থাক বা না থাক, আমার প্রতি যে তুমি খুশি নও সে খেয়াল আমার আছে। অন্যায় আমি মোটেই সহ্য করতে পারি না বাবা। রানা, মা আমাকে বলতে দাও, বাবা সাক্ষী প্রমাণ না থাকলে কি খুনিদের সাজা হবে না? এ কেমন আইন? যদি একজন পুলিশ অফিসারের ছেলে হয়ে আমি আমার বন্ধুর খুনের বিচার না পাই, তাহলে সাধারণ মানুষ তোমার আইনের কাছে কে বিচার পাবে? তোমার হাতের মুঠোর মধ্যে সন্ত্রাসীরা একজন নিরীহ মানুষকে খুন করেছে, কি করতে পেরেছো তুমি খুনিদের? তোমার আইন কি সান্ত্বনা দিয়েছে সেই সন্তান হারাম মাকে? ওগো, ওকে কিছু বলো না। রেহানা, রেহানা, রানা ঠিকই বলেছে। মনের অজান্তে আমি স্ত্রী সন্তান আত্মীয় পরিজনদের প্রতি উদাসীন হয়ে পড়েছি। শহরের পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে, কিছু লোক আইনের সাথে খেলছে। সাধারণ চোখে মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু কন্ট্রোলে আছে, কিন্তু সত্যি হচ্ছে রেহানা, সব কিছু কেমন যেন হাত থেকে ফসকে যাচ্ছে। সালাম চৌধুরী সাহেব, সালাম। আমি ইচ্ছা করলি আপনার অফিসে গিয়ে দেখা করতে পারতাম, কিন্তু আপনি তো জানেন আমার মামলায় আমি আইনের গন্ধ লাগতে দিই না। ভালো করেছো অফিসে না গিয়ে, নইলে এত কথা বলার সুযোগ পেতে না। চৌধুরী সাহেব, আপনার সামাল আমার লোকের গায়ে হাত দিয়েছে, গুন্ডামি শক্তি দেখাইছে। আমি জানি আমার ছেলে কাকে মেরেছে, কেন মেরেছে। হয় হয়, সে মসজিদের ইমাম না, খুনি। হয় সে খুনি, পালি তাকে অ্যারেস্ট করেন, আমরা পুলিশকে বাধা দিচ্ছি না তো। কিন্তু আদালতে আপনার সওয়াল রানাই একাই সাক্ষী দিবি নাকি? আমার এই হাত আইনের পোশাকের কাছে বন্ধী, নইলে তোমার মতো লোককে গুলি মেরে দেওয়া উচিত, তাই না? মেশিন গানের গুলিতে আমার বুকটা ঝাঁঝরা করে দেওয়া উচিত। হয় হয়, আপনার চিন্তা ভাবনা ভালো, কিন্তু একটা কথা মনে রাখবেন চৌধুরী সাহেব, এই ধরনের চিন্তা ভাবনা যখন মাথায় আসে তখন কিছুটা পূরণ হওয়া উচিত। ইনশাল্লাহ পূরণ হবে। আপাতত তোমার ব্যাপারে আমার হাতে কোনো প্রমাণ নেই, যেদিন সাক্ষী প্রমাণ পেয়ে যাব সেদিন তোমার অবস্থা এমন করব জীবনের জন্য তোমার দুঃখ হবে। যাও যাও, সাক্ষী প্রমাণ খুঁজে পাওয়ার আগে তোমার জীবনের আমি শেষ বাসি বাজাদ। হে আল্লাহ, আজ একটা আর্জি নিয়ে আমি তোমার দরবারে এসেছি। আমি আমার হিরোকে আমার করে পেয়েছি, সে যেন কিছুতেই আমার হাতছাড়া হয়ে না যায়। যদি হয় তাহলে আমি এখানে মাথা ঠুকতে ঠুকতে। ব্যাস ব্যাস, আল্লাহ কে আর কত ধমকাবে, ব্যাপার কি? দেখুন না মা, আপনাকে আমি মা বলতে পারি? হ্যাঁ।
ব্যাপার হচ্ছে মা, আমার ওটা হয়ে গেছে। কি হয়েছে? এই বয়সে যা হয়। এই বয়সে কি হয়? লাইলি মজনু ছবিতে ববিতা আর রূপবান ছবিতে সুজাতার যা হয়েছিল। কি হয়েছিল? ভালোবাসা মা, ভালোবাসা। একটি ছেলের সঙ্গে আমার ভালোবাসা হয়ে গেছে। প্রেমের নিদর্শন আগ্রার তাজমহল, ঠিক না মা? একদম ঠিক। প্রেম করে আমি তো কোনো অন্যায় করিনি মা। মোটেই না। আচ্ছা মা, প্রেম তো আর ধনী গরিব দেখে হয় না। না না না, এই কথাই তো আমি বলেছি মা। আমি কি আপনার কাজের উপর মাথা রাখবো? হ্যাঁ রাখো। দুঃখ যন্ত্রণা ভোলার জন্য এই কাঁধই সবচেয়ে সুন্দর জায়গা, তাই না মা? মা, একটি বাঙালি মেয়ে তার মনের মধ্যে একজন পুরুষের ছবিই রাখতে পারে, তাই না? অবশ্যই। তাহলে আমি অন্য ছেলেকে কিভাবে বিয়ে করব? আমিও তো একজন বাঙালি মেয়ে। বুঝলাম, কিন্তু ছেলেটি কে? ইন্সপেক্টর নাদিম চৌধুরীর ছেলে রানা। আমার বাবা একজন মোটর মেকানিক, ছোট্ট একটি গ্যারেজের মালিকও। বাবা বলেছে রানার সঙ্গে আমার বিয়ে হতে পারে না। কিন্তু মা, এটা তো পুলিশ ডিপার্টমেন্টের মামলা নয়, এটা হচ্ছে মন দিয়ে নেওয়ার মামলা। তোমার মনটা খুব খারাপ, আমাদের বাড়িতে চলো, সব ঠিক হয়ে যাবে। চিনি কতটুকু? দু চামচ। বউ। ও আচ্ছা। হ্যাঁ, বউ? বউ মানে কেমন দেখতে? দেখতে তো সুন্দরী। হ্যাঁ, সবাই বলে আমি খুব সুন্দরী। জানি এসব আবার কবে হলো? রানার পছন্দ, ওই যে তোমার মোটর মেকানিক বন্ধু সমীর আলী আছে না, তারই মেয়ে। সমীর আলীর মেয়ে? জি। ওকে তো খুব ছোট দেখেছি। হ্যাঁ হ্যাঁ, বাবা বলেছে আমি নাকি আপনার কোলে অনেক খেলেছি। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। খুব ভালো করেছে রানা, আমার কাজ অনেকটা হালকা করে দিয়েছে। তা গাধাটা গেল কোথায়? রানা এদিকে। বাবা, এ বিয়ে তো হবে না। হবে না? হতে পারে, যদি ওর মাথা থেকে রাজনীতির ভূতটা নামাতে পারে। আমি যাচ্ছি সমীর আলীর কাছে। শুনলি তো তো বাবা ভাই, তুমি রাজনীতি ছেড়ে দাও না। বুদ্ধি ছাড়া মেয়ে লাগবো না। কি খবর চৌধুরী সাহেব? এসো এসো এসো। এবার কি খারাপ হয়েছে? আমি তো আগেই বলেছি গাড়িটা বদলে ফেলো। এবার বদলাবো? তুমি এত খারাপ তা তো আমার জানা ছিল না। ইঞ্জিনের দোষ আমার উপর চাপিয়ে লাভ নেই। থামো, তোমার মেয়ে? আমার মেয়ে কি করেছে? কি করেনি? খবরদার চৌধুরী সাহেব, শুধু শুধু আমার মেয়েকে দোষ দেবেন না, আপনার ছেলেও দোষী। রানা আমার গ্যারেজ থেকে আমার মেয়েকে আমার বাসায় ফোন করে, আর আপনি বলেন আমার মেয়ের দোষ? তোমার মেয়ের চেয়ে তোমার দোষ বেশি। আমার দোষ? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে কেন জানাওনি? ভয়ে। আসমান জমিনে কখনো মিল হয় না। আমি আমি মেয়েকে অনেক বোঝাবার চেষ্টা করেছি। সাব্বাস, তুমি শুধু মোটর মেকানিকই নও,
তোমার ব্যক্তিত্ব আছে, তুমি আমার বিয়াই হওয়ার যোগ্য। বলেন কি চৌধুরী সাহেব, আমি আমি স্বপ্ন দেখছি না তো? আরে না 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 না, বাস্তব বাস্তব। পুতুল লইটানি পুতুল, পুতুল লইটানি পুতুল। এই পুতুল আলা কি হয় স্যার? এদিকে আসো। দেখি দেখি, এই দেখো। পুলিশ হলো বেয়াই, ওই পুলিশ হলো বেয়াই, আরে পুলিশ হলো বেয়াই, আমার পুলিশ হলো বেয়াই। যৌতুক ছাড়া পাইলাম জামাই, পাবলিকের চিন্তা নাই, এই পাবলিকের চিন্তা নাই। কিপ্তা ইঞ্জিনিয়ার ওর কিপ্তা ইঞ্জিনিয়ার, দিটা বড় পাড়া হে পার, তুমি যে বেয়াই আমার, এই তুমি যে বেয়াই আমার। কখনো হারাবে না, কখনো হারাবে না।
মমতা হায়দার, পুলিশের সাব ইন্সপেক্টর। চলো মমতা, আমরা ওদিকে গিয়ে বসি। হ্যাঁ চলো, খোদা হাফেজ। আমাদের বিয়ের ব্যাপারে কি ভাবলে? একটা চাকরি বাকরি না পাওয়া পর্যন্ত কিভাবে সংসার জীবন শুরু করি বলো? কেন, আমি তো চাকরি করছি। একজন পুরুষ হিসেবে স্ত্রীর রোজগারের উপর নির্ভরশীল হওয়াটা খুবই দুঃখজনক। কিছু মনে করো না মমতা, তোমারও কেউ নেই, আমারও কেউ নেই, তাই আমাদের জীবনটা খুব দুঃখের। মমতা, আমাদের সংসারকে তোমার মমতা দিয়ে সুন্দর করে তুলবে, আনন্দে ভরপুর করে তুলবে। ডাক এসে গেছে, আজও আমাদের বাসা হলো না, চলি। আমার এক এলাকা দখল করে তুমি কি ভাবিছো তুমি আমার সমান হয়ে গেছো? কালু, এতদিন তুমি আমায় মিয়া ভাই ডাকতে, কিন্তু একটা সময় আসবে যখন তুমি আমাকে পাপ ডাকবা। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমার নাম, তোমার যশ, তোমার খ্যাতি উল্টে দিতে পারি। কিন্তু ক্রাইম এবং পলিটিক্সের যদি অপজিশন না থাকে তাহলে মোমেন্ট থাকে না। ক্রাইম জগতের সবকটি চ্যানেলের রিমোট কন্ট্রোল এই হাতের মুঠোয় থাকবে, এই হাতের মুঠোয়। কালু, তুই ঠিক বলেছিস। হামজা বস, কালুর লোকেরা সে যেখানে আছে সেখানেই শেষ করে দাও। রক্ত নিয়ে হোলি খেলতি তুমি আমাকে বাধ্য করিছো কালু। তোমার দলের যে কজন লোক আছে প্রত্যেককে দাফন করার জন্য কবর খুঁড়ে রাখো। মৃত মানুষের দেহ থেকে তার মাথা কেটে নিলে মৃতের বোঝা যেমন হালকা হয়ে যায় না, ঠিক তেমনি দলের দুই চারজনের মৃত্যুর কারণে
আমার মুভমেন্ট ব্লক হয়ে যায় না। আবিষ্কার করলি এই মুহূর্তে তোমার সব মুভমেন্ট ব্লক করে দিতে পারি, কিন্তু করব না। তোমার বাইসে থাকার দরকার আছে ম্যান টু ম্যান, পাওয়ার টু পাওয়ার কথার অর্থ তোমার আমার বুঝা দ্বিতীয়। হ্যালো হ্যালো ভাবি, স্যার কি বাসায় আছেন? ঘুমোচ্ছে। এখনো? হ্যাঁ, একটা পার্টিতে গিয়েছিল, অনেক রাতে ফিরেছে। ও, তাহলে খুব ক্লান্ত, আমি পরে কথা বলবো। কাজটা একটু কঠিন, কিন্তু আমার মনে হয় আমরা অপরাধীদের ধরতে পারব। আমরা এদের সবাইকে জীবিত ধরার চেষ্টা করব। ভূতের গলি থেকে ধরা পড়া হাসেমালির জবানবন্দিতে এসব লোকের নাম আছে। এরা অত্যন্ত মারাত্মক ক্রিমিনাল। সিআইডি রিপোর্ট অনুসারে তেজগাঁও শিল্প এলাকার এই বাড়িটিতে তারা আত্মগোপন করে আছে। এছাড়া জুয়ার আড্ডা, বিউটি পার্লারের নামে অবৈধ ম্যাসেজ পার্লার, হোটেল রেস্টুরেন্টে তল্লাশি চালাও, যাতে একজন ক্রিমিনালও পালিয়ে যেতে না পারে। ওকে স্যার। তালা ভেঙে ফেলো। সিল্ড করে দাও, আর ওকে গাড়িতে উঠাও। মিস্টার চৌধুরী, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। তোমার একগুমির কারণে আজকে আমাদের একজন সাহসী সিপাহী মরতে বসেছে। আমি জানি এসব কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আমি সব জানি। আমার কি করা উচিত আর কি করা উচিত নয় সেটা আপনার চাইতে আমি ভালো জানি। মিস্টার নাদিম চৌধুরী, আমাকে রাগাবেন না স্যার। সারা দেশ খুন খারাপের রাহাজানিতে ডুবে গেছে। আজ কারো যদি বাড়ি ফিরতে দেরি হয়, বাড়ির লোকেরা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চায় লোকটি যেন জীবন নিয়ে বাড়ি ফিরে আসে। আপনার জন্য এটা আনন্দের কথা হলেও আমার জন্য লজ্জার, কারণ আমার ডিপার্টমেন্টকে আমি ভালোভাবেই জানি। যে সময় আপনি নাক ডেকে ঘুমোতে থাকেন, সেই সময় আমি আমার সিপাহীদেরকে নিয়ে গুন্ডা মাস্তানদের বন্দুকের সামনে গিয়ে দাঁড়াই। আর আপনি বিউটি পার্লারে যাবেন, বিউটি পার্লার উদ্বোধন করবেন। মিস্টার নাদিম চৌধুরী, এসব আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি জানো না এই ফালতু অপারেশনের জন্য তোমার কত বড় ক্ষতি হতে পারে। কি করবেন, কি করবেন আপনি আমার বড় জোর ট্রান্সফারের জন্য সুপারিশ? আমি ওসবের পরোয়া করি না, পরোয়া করি না স্যার। হাসপাতালে কনস্টেবল রশিদ মারা গিয়েছে। রশিদ, রশিদ মারা গেছে। জোরে জোরে শ্বাস নিন, আরো জোরে। হ্যাঁ,
মিস্টার চৌধুরী, এই অবস্থায় আপনি তেমন কোনো ঝুঁকিপূর্ণ কাজ করবেন না, আপনাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তেমন কি হয়েছে আমার? আপনারা ডাক্তাররা না? আহ, তুমি আপত্তি করছো কেন? ডাক্তার সাহেব যখন বলছেন। ভাবি চলি, ভাইয়ের প্রতি খেয়াল রাখবেন। হ্যালো, কে? রানা স্যার, কে দাও? বাবা, তোমার ফোন। হ্যালো স্যার, আমি মমতা। হ্যাঁ বলো। স্যার, আমার সন্দেহটাই ঠিক, রুস্তমদের সঙ্গে হাত মিলিয়েছে। সেদিনের অপারেশন ব্যর্থ হওয়ার জন্য সেই দায়ী। ক্রিমিনালদেরকে পালিয়ে দিতে সে সহযোগিতা করেছে। সে এখন কোথায়? অফিসে। ঠিক আছে, ওকে বসো, আমি এক্ষুনি আসছি। অফিসে যাওয়া কি খুবই দরকার? হ্যাঁ রেহানা, ডাক্তার তোমাকে বিশ্রাম নিতে বলেছে। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন স্যার। তোমার কারণে পুলিশ ডিপার্টমেন্টের এত বড় দুর্নাম হয়েছে। রশিদের শহীদ রক্ত সে দুর্নাম মুছতে পারেনি। স্যার, স্যার আমাকে মাফ করে দিন স্যার। পুলিশ ডিপার্টমেন্টের দুর্নাম তো করেছই, এই পোশাকেরও অপমান করেছ। স্যার, 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 স্যার। মমতা, ওকে হাসপাতালে নিয়ে যাও। মালগুলো গোটানো নিয়ে যা। ঠিক আছে বস। বলো ডাক্তার, এখন কি করবা? দেখুন, আমি ওকে মারতে পারবো না, আমি ডাক্তার, মানুষকে বাঁচানো আমার কাজ, মেরে ফেলা নয়। ডাক্তার, এর আগে ডাক্তার আরুণও তোমার মতোই বলেছিল, পুলিশ শুধু লাশের টুকরো পাইছিল, পোস্টমর্টম করার সুযোগ পাইনি। কি বললেন? হারুনকে? হয় হয়, ডাক্তার হারুনকে আমি খুন করেছি। শোনো ডাক্তার, হয় তুমি রস্তমকে মারবা, আর নয় আমি তোমাকে খুন করব, তোমার পোস্টমর্টম আমি করব। আমার 10 বছরের চাকরির সুনামের কি হবে? তুমি যদি রুস্তমকে মারতে না চাও, একটা কথা মনে রাখো, আমার হুকুমে আমার লোকেরা জীবন নিতেও পারে, দিতেও পারে। দেখবা, দেখবা। তুমি ভয় পাচ্ছ কেন? তোমার কিছু হবি না, নেই খুন তো তারাই করে যে খুন করে ধরা পড়ে, তুমি তো খুন করো নাই। রুস্তমের পোস্টমর্টম রিপোর্ট লেখা থাকতি, ইন্সপেক্টর নাদিম চৌধুরীর অমানসিক তত্ত্বের কারণে রুস্তমের মৃত্যু হয়েছে। Thank you.
আপনি আমার স্বামীকে খুন করেছেন, আপনি খুনি, আপনি খুনি, আপনি খুনি। আপনার জন্য আমার মাসুম বাচ্চা এটি হয়েছে, আপনার জন্য আমি বিধবা হয়েছি, আমি অভিশাপ দিচ্ছি, আপনার বিচার করবে, আপনার বিচার করবে। You are under arrest. Hey, dekhun. Here is the warrant. বিপদের দিনে আমরা আপনার পাশে আছি, আপনি আমাদের সবসময় স্মরণ করবেন। শোনো, হ্যাঁ বিয়াই সাহেব, দোয়া করবেন রানার বাবার বিপদটা যেন খুব তাড়াতাড়ি কেটে যায়। কি ভাবছো রানা? কিছুই না, আমি কিছুই ভাবতে পারছি না ছবি। বাবা অ্যারেস্ট, মা অসুস্থ, আমি সব ঠিক হয়ে যাবে রানা। আন্টি সুস্থ হয়ে উঠবে, আঙ্কেলও খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, দেখবে সব কিছু আগের মতো হয়ে যাবে। কিভাবে বিশ্বাস করি জানো ছবি? আমার মনে হচ্ছে আমাদের পরিবারকে নিয়ে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। নিশ্চয়ই এর পেছনে অদৃশ্য কোন হাত কাজ করছে। আমি যেখানে পা রাখছি সেখানেই দেবে যাচ্ছি। ছবি, মনে হয় যেন একটা চোরাবালি আমাকে গ্রাস করে ফেলছে। রানা! হ্যাঁ ছবি, আমি রহস্য উদ্ঘাটন করতে চাই। তুমি যদি আমার পাশে থাকো, ইনশাল্লাহ আমি সফল হবই। তুমি ছাড়ো। নাদিম চৌধুরী যখন রুস্তমকে মারে, তখন যারা উপস্থিত ছিলেন তাদের জবানবন্দি নিয়েছেন? জি স্যার, পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ আছে স্বাভাবিকভাবে রুস্তমের মৃত্যু হয়নি, আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। মিস্টার ডক্টর জিয়াউদ্দিন স্যার, পোস্টমর্টেম রিপোর্ট আপনিই তো তৈরি করেছেন? জি স্যার, অত্যাধিক টর্চারের কারণে রুস্তমের মৃত্যু হয়েছে। আই সি। নাদিম চৌধুরীর শারীরিক অবস্থান কেমন? আপনি তো শুনেছেন সবই স্যার, তার ব্রেনে প্রবলেম দেখা দিয়েছে, তাকে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে। এখন আসি স্যার। হ্যাঁ কালু, বলো। স্যার, এক গুন্ডার হাতে আরেক গুন্ডা মারা যায় এইটাই নিয়ম বলে জানতাম, কিন্তু পুলিশ পুলিশকে খুন করে এইটা আবার কোন নিয়ম স্যার? এ নিয়ে তোমার মাথা ব্যথা কেন? নিজের চরকায় তেল দাও। তা তো দিচ্ছি স্যার, তবু মাথা ঘামাইতে হয়। এই ঘটনা নিয়ে শহরের অবস্থা খুব খারাপ, পুলিশ ক্রিমিনালদের ওপর নজর রাখবে আর ক্রিমিনাল পুলিশের ওপর নজর রাখবে না, এইটা কি করে হয় স্যার?
কোথায় যাচ্ছেন? আমি নাদিম চৌধুরীকে দেখতে যাব। ওপর থেকে আমাদের প্রতি অর্ডার আছে, ওনার সাথে কেউ দেখা করতে পারবে না। কি বলছেন আপনি? আমি তার ছেলে, আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আপনি যদি গায়ের জোর দেখান তাহলে আপনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হব। সুতরাং বাবা রানা কি মনে করে? আঙ্কেল, বাবার সঙ্গে আমাকে কেন দেখা করতে দিচ্ছে না? বসো বসো রানা, তুমি বুঝতে চেষ্টা করো, তোমার বাবার অবস্থা ভালো নয়, তাকে আরো কিছুদিন হাসপাতালে রেখে চিকিৎসা করাতে হবে। ডাক্তারের নির্দেশ, তার সাথে কেউ দেখা করতে পারবে না। সাব ইন্সপেক্টর রুস্তমের মৃত্যুর পর তোমার বাবার মাথায় একটু প্রবলেম দেখা দিয়েছে। আঙ্কেল, রুস্তমের মৃত্যু অন্য কারণও হতে পারে। আমাদের ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশন চলছে, যদি তোমার বাবা নির্দোষ প্রমাণিত হয় আমি সবচেয়ে বেশি খুশি হব। তাছাড়া আমাদের পুলিশ ডিপার্টমেন্টও দুর্নাম থেকে বেঁচে যাবে। দুর্নাম? তুমি কোনো চিন্তা করো না, অল্প কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে কে যে কার জন্য জন্মায় সেটা খোদা ছাড়া কেউ বলতে পারে না। হে তুই, তুই ছাড়া এখন আমার চারিদিকে একেবারেই অন্ধকার। মা, তোমাকে না ডাক্তার বেশি কথা বলতে বারণ করেছেন। কি রে রানা, হাসপাতালে গিয়েছিলি? তোর বাবা কেমন আছে? ওরা আমাকে বাবার সঙ্গে দেখা করতে দেয়নি মা। কেন? তোর ডিএসপি আঙ্কেলের সঙ্গে দেখা করে তো কথা বলতে পারতিস। দেখাও করেছি, কথাও বলেছি, কিন্তু কোনো লাভ হলো না। জানি না বাবার সঙ্গে ওরা কি ধরনের ব্যবহার করছে। ভেঙে পড়িস না বাবা, তোর বাবার একটা সুনাম আছে, নিশ্চয়ই সবাই তোর বাবার দিকে খেয়াল রাখবে। হ্যাঁ মা। তুমি কোথায় চললে? চা কিছু খেতে বল, চলো কিছু মুখে দেবে। তাকে পাগল প্রমাণ করে পাগলাগারেও পাঠাতে পারি, কোনটা আপনার পছন্দ? আরে বেশি কথা পাইও না, আমার পছন্দ। ওকালতি পেশায় তুমি কতখানি দক্ষ সেটা জানা? এই মামলায় কোন কোন অফিসারকে দিয়ে কি কি বলাতে হবি সেটা বলো, আমি সব ব্যবস্থা করব। আমি সামাল দেব কোর্টের বাইরে, আর তুমি সামাল দিবা কোর্টের ভিতর। আমি ফাইলটা ভালোভাবে দেখেছি, এটা খুব জটিল মামলা, তবু আমি চেষ্টা করব। আপনি চেষ্টা করুন, কোনো না কোনো রাস্তা বেরিয়ে যাবে। জাস্ট এ মিনিট। হ্যালো, আমি মিয়া ভাই বলছি। হ্যাঁ জি 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 জি, ঠিক আছে, মনে থাকবে। দেখুন, মামলার সব পয়েন্টই দুর্বল। আমি কেন? এই শহরের কোনো উকিলই এই মামলা হাতে নেবে না। এ কথা কেন বলছেন উকিল সাহেব? আপনি একজন বিশিষ্ট আইনজীবী, এটাই তো আপনার পেশা। আপনি জামিনের ব্যবস্থা করুন, এরপর আমরা মামলা লড়ে যাব। ওনার শরীরের অবস্থা ভালো না, আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। না মা না। দেখুন, আপনার দুঃখ আমি বুঝি, কিন্তু আমি আমি নিরুপায়, আমাকে মাপ করে দিন। এখানে হাত জোর করে কোনো লাভ নেই, চলো মা এসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সুজল মাঝি। আপনার কাছে কবি জসীমউদ্দিন কোনো বই আছে? কি জসীমউদ্দিন? দিন না, বইটা আমি পড়ে আপনাকে ফেরত দেব। আপনি ভুল জায়গায় এসেছেন, যান এখান থেকে। রাখুন এই সব কথা, আমি কথা বলি খুব পরিষ্কার করে।
কি মনে করেছেন? আপনি আমার কথা শুনে আমি কিছু জেলবাজি নই, আমি কিছু জেলবাজি নই, আমি মাতাব আলী, মাতাব আলী আমার নাম। দিন সিগারেট দিন, সিগারেট দিন, সিগারেট দিন, ও রাখেন রাখেন, আমার কাছে আছে, ভুলে গিয়েছিলাম ভুলে গিয়েছিলাম, কিছু মনে করেন না। ওহো, আপনার ব্র্যান্ডের নেই, আপনার ব্র্যান্ডের সিগারেট নেই, দিন ম্যাচিস দিন, ম্যাচিস দিন, ম্যাচিস দিন, ম্যাচিস দিন। নিশ্চয় পাগল, যা বলেছি ওইভাবে করবি। ওকে স্যার। পাগল মহিলার পাল্লায় পড়লাম, ওখানে গিয়ে বসুন তো। শুনুন ডাক্তার সাহেব, ওনাকে সুন্দরভাবে বুঝিয়ে বলুন। শুনুন ডাক্তার সাহেব, নিশ্চয়ই রক্তের ব্যবস্থা করবেন, আপনি চুপচাপ বসুন। হ্যালো মিস্টার নাদিম, পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন ডাক্তার হাসান এবং ইনি স্মলি। এখন থেকে ইনারাই আপনার চিকিৎসার সব দায়িত্ব পালন করবেন। ডাক্তার হাসান, মিস স্মলি, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? উনি তো গতকাল পাগল সেজে আমার ঘরে এসেছিলেন, আর ইনি তো একটু আগে তার শিশুপুত্রের রক্তের জন্য আপনার সঙ্গে ঝগড়া করছিলেন। অ্যাবসলিউটলি রং। নো, আই অ্যাম অ্যাবসলিউটলি রাইট। উফ, আপনারা দেখছি আমাকে পাগল বানিয়ে থাকবেন। যান, চলে যান আপনারা এখান থেকে। আই সে গেট আউট। আমি যান, আমি যান। তোমরা জানো না ইনি হাসবেন পুলিশ ইন্সপেক্টর নাদিম চৌধুরী। সালাম চৌধুরী সাহেব, সালাম। তুমি? আয় চৌধুরী সাহেব, আমি আমি তো প্রথম থেকেই জানতাম একদিন আপনার সঙ্গে আমার মোলাকাত হবে। আমি আপনাকে বলেছিলাম আপনার ইচ্ছা আমি পূরণ করব, এখন সেই ইচ্ছা পূরণের পালা চলছে। সাব ইন্সপেক্টর রুস্তমকে আমি খুন করেছি এই বেডেই। তুমি খুন করেছো রুস্তমকে? হ্যাঁ, আমি। আইনের প্রতি আপনার অগাধ বিশ্বাস, এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন আইনের আসল চেহারাটা কি।
কাল কোটে যখন আপনি পাগল প্রমাণিত হবে তখন আইনকে আপনি আরো ভালো বুঝবেন। ইওর অনার, আমি দীর্ঘদিন থেকে অত্যন্ত সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে আসছি, জীবনের চাইতেও বড় মনে করেছি আমার কর্তব্যকে। আমি মানি নাদিম চৌধুরী বহুবার জীবনের ঝুঁকি নিয়ে অনেক ভালো কাজ করেছেন, অনেক বাহবা পেয়েছেন, ডিপার্টমেন্টের সুনাম বাড়িয়েছেন, কিন্তু সত্য উদ্ঘাটনের নামে তিনি একজন পুলিশ কর্মকর্তা হয়ে তারই অধীনস্থ সাব ইন্সপেক্টর রুস্তমকে বেদমভাবে প্রহার করে খুন করেছেন। কোন সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে এটা সম্ভব নয়। ইওর অনার, এটি কি প্রমাণিত হয় না যে ইন্সপেক্টর নাদিম চৌধুরীর মাথায় বিকৃতি দেখা দিয়েছে? মিথ্যে কথা ইওর অনার, অযথা মিথ্যে কথা বলে আমার বাবাকে হয়রানি করা হচ্ছে। আপনি বসুন। রানা বসো, এটা আদালত, এখানে উত্তেজিত হতে নেই, বসো। ইওর অনার, সাব ইন্সপেক্টর রুস্তম আমার হাতে মারা যায়নি। তিনি যখন রুস্তমকে পিটিয়ে হত্যা করেন তখনও সেখানে মমতা উপস্থিত ছিলেন। এ বিষয়ে আমি সাব ইন্সপেক্টর মমতাকে কিছু প্রশ্ন করতে চাই ইওর অনার। গ্রান্টেড। আচ্ছা, নাদিম চৌধুরী যখন রুস্তমকে টর্চার করছিলেন তখন আপনি কি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন? জি হ্যাঁ। নাদিম চৌধুরী যে তাকে আঘাতের পর আঘাত করেছে এটা তো সত্য? জি। মারার পর রুস্তমের অবস্থা এতটা খারাপ হয়েছিল যে তাকে হাসপাতালে নিতে হয়েছিল? জি। থ্যাংক ইউ, আপনি আসতে পারেন। ইওর অনার, আমি আদালতে সব কাগজপত্র পেশ করেছি, মেডিকেল রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ আছে চৌধুরী সাহেবের মাথায় গোলমাল দেখা দিয়েছে। ব্যাস ব্যাস, বন্ধ করুন এই নাটক। ইওর অনার, এই সমস্ত রিপোর্ট মিথ্যে। ডাক্তার জিয়াউদ্দিন খান মিথ্যে মেডিকেল রিপোর্ট তৈরি করেছেন, এরা সবাই মিয়ার টাকার কাছে বিক্রি হয়ে গেছে। হাসপাতালে পর্যায়ক্রমে আমাকে পাগল বানানোর চেষ্টা করা হয়েছে। মাহতাব আলী নাম করে এক পাগল ঢুকে, পরে সেই পাগলকে ডাক্তার হাসান নামে আমার সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। এক মহিলা তার ছেলের চিকিৎসার জন্য কান্নাকাটি করে ডাক্তারের কাছে রক্ত চায়। পরে সেই ডাক্তার ওই মহিলাকে মিস মলি নাম দিয়ে ডাক্তার হিসেবে আমার সামনে উপস্থিত করে। এসবই আমাকে পাগল বানানোর কৌশল, পাগল বানানোর কৌশল। এই সেই মহিলা, এবার সে উকিল সেজে এসেছে। ইওর অনার, এটি কি প্রমাণিত হয় না যে চৌধুরী সাহেব একজন পাগল? তিনি একজন স্বনামধন্য আইনজীবী মিস ডালিয়াকে ডাক্তার বানিয়ে দিয়েছেন। হয়তো উনি এখনই আপনাকে সিনেমার কোন নায়ক আর আমাকে ভিলেন বানিয়ে ছাড়বেন। অর্ডার অর্ডার অর্ডার। ইওর অনার, এসব হচ্ছে সাজানো গল্প, সবই মিয়ার চক্রান্ত। আমি মিয়ার অবৈধ ব্যবসার সমস্ত পথ বন্ধ করে দিতে চেয়েছিলাম। সাব ইন্সপেক্টর রুস্তমের গায়ে আমি হাত তুলেছিলাম একটি মাত্র কারণে, মিয়ার সঙ্গে তার একটি গোপন আন্ডারস্ট্যান্ডিং ছিল। রুস্তমের কারণে সেদিন আমরা ক্রিমিনালদের অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছিলাম। সাব ইন্সপেক্টর রুস্তমকে পরিকল্পিতভাবে হাসপাতালে হত্যা করা হয়েছে ওই মিয়ার ইশারায়। আর সেই হত্যার সমস্ত দোষ চাপানো হয়েছে আমার কাঁধে, ওই মিয়ারি চক্রান্তে।
এই সমস্ত লোক আমাকে পাগল হিসাবে চিহ্নিত করতে চাইছে ইওর অনার, পাগল হিসাবে সাব্যস্ত করতে চাইছে। ইওর অনার, কেন আমার স্বামীকে এভাবে অপমান করা হচ্ছে? উনি ওনার কর্তব্যের খাতিরে কি না করেছেন, জীবন পর্যন্ত বাজি রেখেছেন, হাজে ভরা আদালতে, এই কি তার পুরস্কার? আপনি বসুন। ইওর অনার, আমি এখন ডিএসপি আব্দুল হাই সাহেবকে আদালতে হাজির করার অনুমতি চাই। অনুমতি দেয়া গেল। আচ্ছা, নাদিম চৌধুরীর মাথায় গোলমাল দেখা দেওয়ার ঘটনা আপনার কাছে কখন ধরা পড়ে? প্রথম যখন বুঝতে পারি তখন ব্যাপারটাকে আমি তেমন গুরুত্ব দেইনি, কিন্তু সিপাহী রশিদের মৃত্যুর পর, তার পরিবারের কাছে লাশ হস্তান্তরের আগে, তিনি যখন আমাকে ফিল্মি পার্টিতে যেতে বলেন। আমি তোকে খুন করব, ইওর অনার, আমার বাবা নির্দোষ, আমার বাবা কোন দোষ করেনি। অনার, অনার, আমি তোকে ছাড়ব না, আমি তোকে খুন করব, আমার বাবাকে ছেড়ে দেন। সাক্ষী প্রমাণ এবং মেডিকেল রিপোর্টে এই প্রমাণিত হয় মিস্টার নাদিম চৌধুরী একজন মানসিক রোগী। তাকে পুলিশ কাস্টডিতে রেখে মানসিক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে আদালত নির্দেশ দিচ্ছে এবং রানাকে আদালত অবমাননার কারণ উদ্ঘাটনের জন্য পুলিশ রিমান্ডে প্রেরণ করা হল। আমার সাধ না মিটিল, আশা না পড়িল, সকলি ফুরায় যায়। এবার গা, আমার স্বাদ মিটল, আমার আশাও পুরিল। দম দমা দম দম নাসু, দম দমা দম দম নাসু, দম দমা দম দম নাসু, দম দমা দম দম। আমার সাথ মিটিলো, আমার আশা পূরিলো, আর জঙ্গল হলো বাঘ ভরলো খাঁচায় ঢুকিলো। নাসু, দম দমা দম দম নাসু, দম দমা দম দম নাচ,
নিজেকে নিয়ে তোমার কত গর্ব ছিল, তোমাকে নিয়ে আমিও গর্ব করতাম। তোমার সততার পুরস্কারের জন্যই যে মেডেল তুমি আমার হাতে এনে দিতে, সেই মেডেল দিয়ে আমি আমাদের ঘর সাজাতাম। আমাদের সেই ঘর আমার কাছে এখন প্রেত পুরি মনে হয়। ঘরটা আমাকে সবসময় তাড়িয়ে বেড়ায়। এটাই হচ্ছে তোমার কর্তব্যের পুরস্কার, তোমার সাহসের পুরস্কার। কোর্টের মধ্যে রানার এসব করা উচিত হয়নি রেহানা। তুমি এখনো রানার উপর রাগ করে আছো? ওরা কোর্টের মধ্যে তোমাকে যেভাবে অপমান করছিল, তোমার ঊর্ধ্বতন কর্মকর্তা ডিএসপি তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে, কোর্টের মধ্যে সবাই তোমাকে নিয়ে ঠাট্টা করছিল, তোমার উপযুক্ত ছেলেও কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঠাট্টা উপভোগ করবে? আমি বলছি রানা ঠিকই করেছে। কোর্টের মধ্যে যদি রানা ডিএসপি হাইকে খুন করত, আমি সবচেয়ে বেশি খুশি হতাম। রেহানা, তোমার স্ত্রী হবার কারণে আমাকে আর কত পরীক্ষা দিতে হবে, কত কষ্ট সহ্য করতে হবে। এতদিন যে আয় তোমার গলায় ফুলের মালা পরাতো, আজ সে আয় আমাদের গলা টিপে হত্যা করতে চাইছে। ওরা আমাদের একমাত্র সন্তানকে আটকে রেখেছে, আটকে রেখেছে। শালা, আমি জানতে এসেছি আমার সংসারে এত বিপদ কেন, কেন এত অশান্তি, কি দোষ করেছি আমি? কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? কে অপরাধ করেছে আমার স্বামী, কে অপরাধ করেছে আমার ছেলে? রাংমাঝি করিস, দিনার সাজা সব বন্ধ করে দেব। এখন কেমন লাগছে? গায়ের জোর শুধু তোর আছে না? তোর রক্তের তেজ না কমা পর্যন্ত আমি তোকে ছাড়বো না।
মিসেস চৌধুরী আপনি? মিস্টার হাই ভাববেন না, আমি আপনার কাছে কোনো মিনতি নিয়ে এসেছি। আমি এসেছি আপনার মৃত্যুর পরোয়ানা নিয়ে। শুনে রাখুন, রানা যদি সত্যি আমার ছেলে হয়ে থাকে, যদি সে আমার বুকে দুধ খেয়ে বড় হয়ে থাকে, ওকে যদি আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করে থাকি, তাহলে আপনার জেলের কোনো সেল আমার রানাকে আটকে রাখতে পারবে না। ওর বাবার অপমানের প্রতিশোধ ওর নেবেই। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, ওর প্রতিশোধ নেবেই। চুপ করুন, কি সব বাজে বাজে কথা বলছেন? হ্যাঁ, আমি রিহানা, নাগিন চৌধুরীর স্ত্রী, রানার মা। আপনি এবং আপনার পোষ্য লোকদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করছি। আপনাদের পাপের ষোলকলা পূর্ণ হয়েছে মিস্টার হাই। আমার স্বামী এবং আমার ছেলে আপনাদের একদিন ঘায়েল করবেই। রানা এবং নাদিম চৌধুরী জেল থেকে পালিয়েছে। পালাইছে? নাদিম চৌধুরী যদি মলিক হোস পায়ে থাকে, তাহলে সে ডাক্তার জিয়াউদ্দিন খানকে সার্বি রানে। ডাক্তার জিয়াক মানে হারা, সাথে রুস্তমের মৃত্যুর কোনো প্রমাণ ওই নাদিম চৌধুরীর হাতে না থাকে। না, thank you.
আমার বুকে আয় বাবা। স্যার আমার অপরাধে কোনো ক্ষমা নেই, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি কোর্টে গিয়ে পুনরায় সাক্ষী দেব। মিয়ার নির্দেশে সাব ইন্সপেক্টর রুস্তমকে আমি খুন করেছি স্যার, আমি আমার পাপে প্রায়শ্চিত্ত করতে চাই স্যার। তুই এবং আমি দুজনেই অপরাধী হয়ে গেলাম, এটাই বোধহয় আমার ভাগ্যের নির্মম পরিহাস। বাবা, ছোটবেলা থেকে আমার একটি আশা ছিল, সারা জীবন আমি সত্যের জন্য লড়াই করব। লড়াই করেছি, ২০ বছরের কর্ম জীবনে সত্যের জন্য লড়াই করে আমি আমি কি পেলাম আজ আমি বুঝতে পেরেছি। অর্থহীন ভাবে আমি আমি শুধু একাই লড়াই করেছি। লড়াই করতে গিয়ে গুলিটা যদি আমার বুক ভেদ করে যেত তাহলে হয়তো আজ আমি মরে যেতাম, কিন্তু আজ আমার বেঁচে থাকার অত্যন্ত প্রয়োজন। আমি এই অশুভ শক্তিকে শেষ না করে মরব না, ওদেরকে আমার ঘায়েল করতেই হবে। চুপ করো বাবা, চুপ করো। শক্তি হচ্ছে মানুষের জীবনের পরম ধর্ম। আল্লাহ মানুষের মন্দ সময় তার ইমান পরীক্ষা করে। এই পরীক্ষায় তুমি জয়ী হবেই বাবা। ২৪ ঘন্টার মধ্যে নাদিম এবং রানাকে জীবিত অথবা মৃত দেখতে চাই। ইয়েস স্যার। স্যার, তুমি আবার কোন খারাপ খবর নিয়ে এসেছো? স্যার, আমরা চৌধুরী সাহেবকে অ্যারেস্ট করেছি। ইয়েস খবরটা আপনি পেয়েছেন, আমরা নাদিম চৌধুরীকে গ্রেফতার করেছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন স্যার। ওকে, আমি এখনই আসছি, চলো। আজ আমি খুব খুশি স্যার, আপনার এবং আমার চাকরির প্রমোশন হবে। স্যার, আমি ওনার কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়েছি। গুড, ভেরি গুড। যান স্যার, যান, আপনার চাকরির প্রমোশন হয়ে গেল। হাসপাতালে আরামে শুয়ে রাত কাটিয়েছো, কিন্তু তুমি জানো না তোমার বাইরে যোগাযোগের সব রাস্তা আমি বন্ধ করে দিয়েছি। এসব কি হচ্ছে? এখানে তোমার কোনো আদেশ চলবে না মিস্টার হাই। সবার কাছে তোমার মুখোশ খুলে গেছে। তুমি? হ্যাঁ, মানুষের বিশ্বাসের জগৎটাকে ভেঙে দিয়ে একটা মিথ্যার জগৎ গড়ে তুলে আপনি ভেবেছিলেন এটাই আসল, কিন্তু না, একটা সত্যকে ঢাকার জন্য ১০টা মিথ্যে কথার আশ্রয় নিতে হয়, তারপরও সত্য সত্যই থেকে যায়। দেখুন একে চিনতে পারেন কিনা। এটা আমাদের ডিপার্টমেন্টের মামলা। হ্যালো, পল্লবী পুলিশ স্টেশন।
কি বললেন? ডিএসপি মিস্টার হাই, জি 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 জি, উনি এখন খাচ্ছেন। আপনি একটু পরে ফোন করবেন, হ্যাঁ রাখি। তোমার জীবন যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে মিস্টার হাই, তাহলেই নাও ওকে, তুমি নিজের হাতে গুলি করো, গুলি করো। আমাকে মারবেন না স্যার, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। স্যার, আপনার ধারণাই ঠিক, নাদিম চৌধুরী নির্দোষ, এই ঘটনার সাথে মিস্টার হাই ইনভলভ। ইনভেস্টিগেশনের টোটাল রিপোর্ট এই ফাইলে আছে, নিন। বলুন মিস্টার হাই, মিয়া আর কালুর গোপন আস্তানাগুলো কোথায়? আমি জানি না। আমি যখন মিয়ার একটি আস্তানায় রেড করি, তখন আপনি কিভাবে জেনেছিলেন? আপনি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি চাই না আপনার গায়ে আবার হাত তুলি। বলুন কোথায় তাদের আস্তানা? বলেছি তো, আমি জানি না। বলতে তোমাকে হবে মিস্টার হাই। দেখো, তুমি যদি ইনফরমেশন না দাও, তাহলে এই ছবি আগামীকাল দেশের সবকটি দৈনিক পত্রিকায় ছাপা হবে। ডিএসপি মিস্টার হাই একজন নিরাপরাধ ডাক্তারকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। আমার চাকরি, আমার মান সম্মান। স্যার, স্যার বলে দিন। তুমি? হ্যাঁ, আমি মরিনি, মরিনি আমি। এই দেখুন, আপনার সামনে আমাকে উপস্থিত করা, আপনার গুলি করা, সবটাই ছিল সাজানো নাটক। পারভার দেগার, আমাকে মাফ করো। আমি ডাক্তার কুলের কলঙ্ক। আমি, হ্যাঁ স্যার, আমি ভালো হয়ে গেছি, এই তওবা করছি, এমন কাজ আর কোনদিন করব না। স্যার, স্যার আপনিও ভালো হয়ে যান, ভালো হয়ে যান। ভালো হতে কোনো পয়সা লাগে না। হ্যাঁ মিস্টার হাই, বলুন। বলছি, মেয়েদের মুক্ত করে দাও। আমাদের সব গোডাউনের মাল সারা গেল। ওকে বল। আপনার জন্য একটা মজার খবর নিয়ে এসেছি, শুনুন। কাল মধ্যরাতে কালু এবং মিয়ার বিভিন্ন আস্তানায় তল্লাশি চালিয়ে 7-8 জন মহিলাকে এবং অবৈধ মালামাল ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। আপনার পোষ্য গুন্ডা মিয়া এবং কালু কি ধরনের ক্রিমিনাল, দেশবাসী এখন জেনে গেছে মিস্টার হাই।
এখন বলুন কোথায় গেলে তাদের পাওয়া যাবে। আমি যতদূর জানি তোমাদের বলেছি, তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমাকে যা খুশি করতে পারো, আমার কাছে এর বেশি আর কোনো ইনফরমেশন নেই, আমি এর বেশি জানি না, জানি না। মিয়া ভাই এবং কালোর সন্ধান যদি কেউ দিতে পারে তাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে। মিয়া ভাই, কি তো বলেছিলাম না, আমার বাপ ডাকতে হবি, আমার কাছে আসতে হবি। মিয়া ভাই এখন ঝগড়ার সময় নয়, সময় হাত মেলানোর। তাদিম চৌধুরী এবং রানা বাপ বেটা মিলে আমাদের সব মোমেন্ট ব্লক করার চেষ্টা করছে, পুলিশ তাদের সঙ্গে রয়েছে, কিন্তু পুলিশ আমাদের কাদের কাজের উপর দখল দিক এটা আমরা চাই না। পুলিশ এবং ক্রিমিনাল এখন ফেস টু ফেস যুদ্ধ হবে। এই যুদ্ধের শুরুতেই বাপ বেটার দুর্বল জায়গায় আমাদের আঘাত করতে হবে। তাদের দুর্বলতা একটি, নাদিম চৌধুরীর স্ত্রী রানার মা। হামজাকে খুন করেছিস, তোকে আমি ছাড়ব না রে। চৌধুরী পুলিশরা সারা শহর দখল করছে। হ্যাঁ
হ্যালো, তোমার মা এখন আমাদের হাতে বন্দি। বেলা 12টার মধ্যে এয়ারপোর্ট রোডে আমরা ছাড়িয়ে দেবো। বাচ্চাটা মিলে তোমরা নিয়ে যাও, বুঝে যাও। নিচে গেলেও করে না মাপ।
নাদিম, হায়দার দোষ স্বীকার করেছে। এই কুচক্রি মহলকে উৎখাত করার জন্য আপনি যে ত্যাগ স্বীকার করেছেন তার তুলনা নেই। এই সবাইকে কাস্টডি নিয়ে যাও। আপনার ছেলে রানা যে সাহসের পরিচয় দিয়েছে তাতে দেশ উপকৃত হয়েছে। পুলিশ ডিপার্টমেন্টে তার মতো সাহসী তরুণের প্রয়োজন। বাবা